আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আপনাদের ভাইয়া চলে গিয়েছিল হচ্ছে গরু বাজারে গরু দেখতে। তো ও বলল যে আজকে একটু গিয়ে দেখে আসি গরুর হাট কেমন জমজমাট এবারে, আর প্রাইসটাও কেমন। তো আজকে অবশ্য নিতে যায় নাই, জাস্ট হচ্ছে গরু বাজারে গরু কেমন উঠেছে, দেন প্রাইস কেমন হবে, সব কিছু মিলিয়ে একটু হচ্ছে যে অবজারভেশন করার জন্য গেছে। তো ও হচ্ছে ঘোরাফেরা করার পরে যা বলছিল, এবার নাকি গরুর প্রাইস অনেক বেশি অন্যান্য বারের তুলনায়। 2,70,000 বলতেছে, 2,70,000 অনেক জোর একটা গরু, 2,70,000 প্রাইস দিচ্ছে। তো অনেক ঘোরাঘুরি করলো, আর এখানে নাকি অনেক সুন্দর সুন্দর গরু উঠেছে আজকে। তো আসলেই অনেক সুন্দর গরুগুলো। এখন অবশ্য অতটা নাকি রাশ ছিল না, মানে ভিড় অনেকটাই কম ছিল। আর এই গরুটা কিন্তু আমার বেশি পছন্দ হয়েছে, আর এটা নাকি অলরেডি সোল্ড হয়ে গেছে গরুটা। আপনাদের ভাইয়া যখন ভিডিও করে আনছে আমার জন্য, তো আমি হচ্ছে ওই গরুটাই বেশি পছন্দ করছি, যেটা সাদা আর কালো। এই ধরনের গরুগুলো কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। তো আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজটা কিন্তু ফলো করে রাখবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে ভয়েস ওভার দিতে দিতে কিন্তু ওয়াদি বেবির কান্নাকাটি শুরু হয়ে গিয়েছে। ও আমাকে ভয়েস ওভার দিতে দেখলে ওর জ্বালানো বেড়ে যায়। ও হচ্ছে ইদানিং কোনো কিছু ব্যথা পেলে শুধু হচ্ছে মামি মামি করে করে কান্না করতে থাকে। তো দেখতে পাচ্ছেন এই গরুগুলো কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর। তো অনেকদিন ধরে কাচের ক্রেভিং হতে ছিল, তো আপনাদের ভাইকে বললাম আজকে বাইরে যাইতে ইচ্ছে করতেছে না, তুমি আসার সময় নিয়ে আসবে আমার জন্য কাচ্ছি। তো আপনাদের ভাইয়া হচ্ছে গরু বাজার থেকে গরু দেখা দেখি করার পরে চলে গেল কাচ্ছি ডাইনে, আর নিয়ে আসলো হচ্ছে আমার জন্য কাচ্চি বিরিয়ানি। তো কাচ্চি ডাইনের কাচ্চি বিরিয়ানি বড় বড় মতো, আমাদের অনেক ভালো লাগে। তো সাথে হচ্ছে ও আমার জন্য বোরহানিও নিয়ে এসেছে, আর নিয়ে এসেছিল হচ্ছে চাটনি আর জালি কাবাব। ওদের বোরহানির টেস্টটা কিন্তু খুবই ভালো, আমার কাছে খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে জালি কাবাব, জালি কাবাব আপনাদের ভাইয়া খায় না, জাস্ট হচ্ছে আমার জন্য এক পিস এনেছিলাম। আর দেখতে পাচ্ছেন কাচ্চিটার লুক কতটা টেস্টি, আসলে অনেক টেস্টি ছিল কাচ্চিটা। দেখতে যতটা টেস্টি, খেতে কিন্তু অনেক বেশি টেস্টি। তো এদিকে আপনাদের ভাইয়া প্লেট নিয়ে বসে গেছে, ও হচ্ছে বিরিয়ানি খোর। ও বিরিয়ানি পেলে হচ্ছে আগে পিছে আর কিছু দেখবে না। আপনাদের ভাইয়ের মতো কে কে বিরিয়ানি লাভার আছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের ভাইয়াকে হচ্ছে এখন বিরিয়ানিটা সার্ভ করে দিচ্ছি। আমি কিন্তু পুরোটা ফিনিশ করতে পারি না, জাস্ট অল্প খেয়ে আমি অবাক লোডের। আমি বিরিয়ানি তেমনটা হচ্ছে যে খাই ভালো লাগে মাঝে মধ্যে, কিন্তু সবসময় না। বাট চিকেন দেন হচ্ছে যে বার্গার, এগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে রাইস আইটেমের তুলনায়। তো দেখতে পারছেন আলুটা কতটা সফট, কাচ্চির মধ্যে যদি এরকম আলু না হয় তো কাচ্চিকে আর কাচ্চিই বলা যাবে না। তো দেখতে পাচ্ছেন মাংসটাও অনেক জুসি ছিল আর অনেক সফট ছিল। আর এটা হচ্ছে ওদের জালি কাবাব, কিন্তু জালি কাবাবটার টেস্ট মোটেও ভালো ছিল না। তো আপনাদের ভাইকে বললাম আগে তুমি একটু টেস্ট করে দেখো, ও বলল যে ওর কাছে ভালো লাগেনি। আর ও হচ্ছে এরকম টাইপসের টিকিয়া কাবাব টাইপসের কাবাবগুলো খাইতে চায় না। তো টেস্ট করলো, ওর কাছে তেমনটা ভালো লাগেনি, কিন্তু কাচ্চিটা অনেক বেশি ভালো লেগেছে। তো এদিকে হচ্ছে যে আমি আপনাদের ভাইকে এখন বোরহানি সার্ভ করে দিচ্ছি, আর বোরহানিটার টেস্ট কিন্তু অনেক ভালো ছিল। কাচ্চিটা আনার পরে কিন্তু আমি বোরহানিটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, এই ঠান্ডা ঠান্ডা বোরহানির সাথে কাচ্চিটা খেতে কিন্তু অনেক বেশি জোস লাগতেছিল। তো এখন হচ্ছে যেদিকে আমিও খেতে বসে গেলাম, তো এখানে যে চাটনিটা অর্ডার করেছিলাম ওই চাটনিটা দিয়ে হচ্ছে খাচ্ছি। চাটনিটা দিয়ে কাচ্চি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার। তো এই তো অনেক টেস্টি ছিল। সো আজকে খেতে খেতে এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।